নমস্কাৰ অসমীয়া বাতৰিলৈ স্বাগতম জনাইছো ষ্টুডিঅ'ত মই মাম্পী আহিছো এতিয়া বাতৰি মাজলৈ বান্দৰ দেৱাত ডাব্লিউ চি চি আৰু হাৰমতি বন বিভাগৰ অভিযান এই অভিযানত আটক তিনি দুষ্কৃতিকাৰীসহ উদ্ধাৰ বহু জন্তুৰ ছাল আৰু দাঁত বান্দৰ দেৱাত ডাব্লিউ চি চি আৰু হাৰমতি বন বিভাগৰ অভিযান অভিযানত আটক তিনি দুষ্কৃতিকাৰীসহ উদ্ধাৰ বহু জন্তুৰ ছাল দাঁত অৰুণাচলৰ পৰা অহা এখন বিলাসী বাহনত বাঘৰ ছাল আৰু হাড় নখ দাঁত কঢ়িয়াই আনি থকা অৱস্থাত ডাব্লিউ চি চি আৰু হাৰমতি আঞ্চলিক বন বিভাগৰ নেতৃত্বত আটক কৰে তিনি যুৱকক তিনি যুৱক ক্ৰমে প্ৰবীণ দলে নিয়ানিয়াই য়ামচা তাপে য়ামচা বিহপুৰীয়াৰ পৰা হৰেণ বৰাৰ ৰিপৰ্ট ৰিপিট এইটো আমাৰ ডব্লিউ চি চি বিৰ এটা ইনফৰ্মেশ্যন আছিলে তাৰ ভিত্তিত আমি তাৰমানে এটা অভিযান চলাইছিলোঁ আপোনাৰ আসাম ফৰেষ্ট আছিলে ডব্লিউ চি চি বি আছিলে তাৰপিছত অৰুণাচল ফৰেষ্টৰো কেইজনমান আছিলে তাৰপিছত আসাম পুলিচৰ বেটেলিয়নৰ কেইজনমান সহযোগত আমি আজি বান্দৰদোৱা এৰিয়াৰ পৰা মানে এই টাইগাৰ স্কিন আৰু তাৰপিছত কিছুমান হাড্ডি আদি কৰিকে গোটেইখিনি মানে চিজাৰ কৰিব পাৰিছোঁ আৰু ধৰিব পাৰিছোঁ মানুহ সৈতে আমি এতিয়ালৈকে তিনিজন মানুহে ধৰিছোঁ বাকী আমাৰ ইনভেষ্টিগেশ্যন চলি আছে এওঁলোকে এইটো অৰুণাচলৰ পৰা অনা বুলি কয় আৰু ক'ৰ পৰা আনিছিলে এইটো কিন্তু ডিটেইলি এতিয়া মানে জনাব নোৱাৰিম আৰু এতিয়ালৈকে আমাৰ ইনভেষ্টিগেশ্যন চলি আছে একো এতিয়ালৈকে কনফেচ কৰা নাই চলিহে আছে বিহপুৰীয়াৰ পৰা হৰেণ বৰা ৰিপৰ্ট অসম আদিত্য সুদূৰ নয়দাত সৌন্দৰ্য প্ৰতিযোগিতাত জিলিকিল চৰাইদেউৰ কন্যা প্ৰিয়ংকা আৰন্ধৰা ৰয় ইণ্ডিয়া ইণ্টাৰনেশ্যনেল খিতাপ অৰ্জন কৰে চডক প্ৰডাকশ্যনৰ উদ্যোগত অনুষ্ঠিত হোৱা সৌন্দৰ্য প্ৰতিযোগিতাত অংশগ্ৰহণ কৰি প্ৰিয়ংকা আৰন্ধৰাই ৰয়েল ইণ্ডিয়া ইণ্টাৰনেশ্যনেল খিতাপ অৰ্জন কৰি সৰ্বভাৰতীয় পৰ্যায়ত ৰয়েল ইণ্ডিয়া ইণ্টাৰনেশ্যনেল খিতাপ অৰ্জন কৰি সমগ্ৰ অসমলৈ গৌৰৱ কঢ়িয়াই আনিবলৈ সক্ষম হৈছে পিতৃ হেমন্ত আৰন্ধৰা আৰু মাতৃ শিল্পী আৰন্ধৰাৰ একমাত্ৰ কন্যা প্ৰিয়ংকা আৰন্ধৰা হাপেখাতি শংকৰদেৱ শিশু নিকেতনৰ পঞ্চম শ্ৰেণীৰ ছাত্ৰী চাৰি বছৰ বয়সৰ পৰাই সৃষ্টিশীল নৃত্য আধুনিক নৃত্যৰ লগতে অসমৰ বিভিন্ন মঞ্চত মৌ কুঁৱৰীৰ সন্মান লাভ কৰিবলৈ সক্ষম হৈছিল প্ৰিয়ংকাই প্ৰিয়ংকাই মিছ কিডছ ফেশ্বন আইকন ফেচ অৱ নৰ্থ ইষ্ট 2021 কিডছ ডিমৌ এম্বেচাডৰ গোৱেল আসাম এম্বেচাডৰ নৰ্থ ইষ্ট ডিভানু কিডছ এম্বেচাডৰ ছুপাৰ মডেল অৱ আসাম 2021 ব্ৰেণ্ড এম্বেচাডৰ আসাম টপ মডেল 2021 মিছ দিচাং কিডছ খিতাপ মিছ ইণ্ডিয়া নেশ্যনেল ডিভা 2021 খিতাপ আৰু শেহতীয়াকৈ অৰ্জন কৰিবলৈ সক্ষম হৈছে ৰয়েল ইণ্ডিয়া ইণ্টাৰনেশ্যনেল খিতাপ প্ৰিয়ংকাৰ এই সফলতাত চৰাইদেউবাসী উৎফুল্লিত হৈ পৰিছে এই সফলতালৈ নিজ গাঁৱলৈ ঘূৰি অহাৰ পাছতে গাঁৱৰ ৰাইজৰ লগতে বিভিন্ন দল সংগঠনে অভিনন্দন জ্ঞাপন কৰে প্ৰিয়ংকাক ই আমাৰ বাবে খুব গৌৰৱৰ বিষয় হৈছে কাৰণ শংকৰদেৱ শিশু নিকেতন হাপেখাতিৰ এগৰাকী ছাত্ৰী প্ৰিয়ংকা আৰন্ধৰাই ৰয়েল ইণ্ডিয়া ফেশ্বন আৰু মডেলিঙত গৈ দিল্লীত প্ৰথম স্থান অধিকাৰ কৰিবলৈ সক্ষম হৈছে খুব ভাল লাগিছে আৰু প্ৰধান আচাৰ্য হিচাপে মই সঁচাকৈ খুব গৌৰৱ অনুভৱ কৰিছোঁ কাৰণ আমাৰ নিকেতনখন চালুকীয়া নিকেতনে হৈ আছে এতিয়াও সম্পূৰ্ণ পৰ্যায়লৈকে আমি আগবাঢ়ি যাব নোৱাৰিলেও কিন্তু আমাৰ এই নিকেতনৰ এগৰাকী ছাত্ৰীয়ে আৰু তেওঁলোকৰ পিতৃ মাতৃৰ যথেষ্ট কষ্টৰ বিনিময়ত গৈ পেলাই যে ছাত্ৰীগৰাকীয়ে আন্তঃৰাষ্ট্ৰীয় পৰ্যায়ত অৱতীৰ্ণ হৈ মডেলিঙৰ ফেশ্বন শ্ব'ত যে স্থান অধিকাৰ কৰিব পাৰিছে প্ৰথম স্থান তাৰ বাবে সঁচাকৈ আনন্দিত হৈছোঁ খুব ভাল লাগিছে গতিকে মই ভাবোঁ এনেদৰে আমি আমাৰ নিকেতনৰ বা অসমৰ যি নাম উজ্বলোৱা কাম কৰা ছাত্ৰ ছাত্ৰীসকলক আমি আগবঢ়াই নিবলৈ উৎসাহ প্ৰেৰণা দিব লাগে আৰু অন্যান্য ছাত্ৰ ছাত্ৰীকো আমি যাতে এনেদৰে আগবঢ়াই নিব পাৰোঁ চেষ্টা কৰিব লাগে কাৰণ আমাৰ এই নিকেতনবোৰ সকলো বিষয়ৰে আমি পাঠদান কৰোঁ সংগীত সংস্কৃত নৃত্য গতিকে এইখিনি আমি চেষ্টা কৰি থাকোঁ আৰু লগতে পিতৃ মাতৃৰ যি অৰিহণা সহযোগিতা সেইখিনিও যথেষ্ট ভাল লাগে এনেকুৱা পিতৃ মাতৃসকলে যিমান কষ্ট কৰি তেওঁলোকক চেষ্টা কৰি এনেকুৱা ধৰণৰ প্ৰতিযোগিতাত অৱতীৰ্ণ কৰাইছেগৈ আৰু আন্তঃৰাষ্ট্ৰীয় পৰ্যায়ত অৱতীৰ্ণ কৰাই প্ৰথম স্থান যে অধিকাৰ কৰিছে কিমান ভালৰ কথা আৰু গোটেই অসমৰ কাৰণে গৌৰৱৰ বিষয় হৈছে গতিকে চৰাইদেউৰ পৰা ৰূপামণি গগৈ অসম আদিত্য ইফালে হাৰমতিৰ এজন আন্তঃৰাষ্ট্ৰীয় পৰ্যায়ৰ কাৰতে আৰু ফুটবল খেলুৱৈয়ে দেখুৱাইছে সুন্দৰ নিদৰ্শন লখিমপুৰ জিলাৰ হাৰমতি মেৰবিলৰ পংকজ হাজৰিকাই দেখুৱাইছে স্বাৱলম্বিতাৰ এক সুন্দৰ নিদৰ্শন বহু নিবনুৱা যুৱকৰ বাবে পংকজ এতিয়া আদৰ্শবান যুৱক পংকজ এতিয়া স্বাৱলম্বিতাৰ উৎকৃষ্ট নিদৰ্শন পুৱাৰে পৰা মঙলবাৰে সপ্তম দিনত ভৰি দিলে ৰাজ্যৰ পঞ্চায়ত আৰু গ্ৰামোন্নয়ন বিভাগৰ ঠিকাভিত্তিক কৰ্মচাৰীৰ প্ৰতিবাদে
সমগ্র রাজ্যের লাহরিঘাট খণ্ড উন্নয়ন চৌহদতো অব্যাহত আছে অস্থায়ী গ্রামোন্নয়ন আর পঞ্চায়েত কর্মচারীর প্রতিবাদ। লাহরিঘাট উন্নয়ন খণ্ডর অন্তর্গত অস্থায়ী কর্মচারী সকলেও সপ্তম দিনের পালন করেছে অবস্থান ধর্মঘটের কার্যসূচী। বিভিন্ন দাবীত বিগত ছদিনে প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করার পিছত মঙ্গলবার ঠিকাভিত্তিক কর্মচারী আবেগিক হয়ে মুখ্যমন্ত্রীক চাকরি 60 বছর সুনিশ্চিত করা সমকামর সমমর্যাদা দিয়ার অনুরোধ জানানো পরিলক্ষিত হল লাহরিঘাট উন্নয়ন খণ্ডর অন্তর্গত অস্থায়ী পঞ্চায়েত আর গ্রামোন্নয়ন সরকারি কর্মচারী সকলের। আমার আজি ক্ষুদ্র ঠিকাভিত্তিক কর্মচারীয়ে আমার যিনি প্রাপ্য সেইখানে নোপার আমি যা 1 তারিখের আজিলেক আমি কর্মবিরতি করে আছো। অকল মরিগাঁও জেলার লাহরিঘাট গ্রাম পঞ্চায়েতরে নয়, গোটেই ঠিকাভিত্তিক কর্মচারী অনশন করে আছে। গতি আমি ইয়ার দ্বারা জানাব বিচারিছো মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আর গ্রামোন্নয়ন বিভাগের পঞ্চায়েত বিভাগের মন্ত্রী ডাঙরিয়াক আমি জানাব বিচারিছো আমার যিনি ঠিকাভিত্তিক কর্মচারীয়ে সা সুবিধাখিনি পাব লাগে সরকারি চাকরির ক্ষেত্রে, সেইখানে আমাক যাতে সহজে আমাক পড়ার ব্যবস্থাটা করে দিয়ে, অন্যথায় আমার আরো অনির্দিষ্টকাললে এই ধর্মঘট চলি থাকবে, কর্মবিরতি চলি থাকবে। লাহরিঘাটের পৰা মেহবুব আনোয়ারের রিপোর্ট, আদিত্য। মঙ্গলবারে সপ্তম দিনত ভরি দিলে রাজ্যের পঞ্চায়েত আর গ্রামোন্নয়ন বিভাগের ঠিকাভিত্তিক কর্মচারীর প্রতিবাদে। সমগ্র রাজ্যের লাহরিঘাট খণ্ড উন্নয়ন চৌহদতো অব্যাহত আছে অস্থায়ী গ্রামোন্নয়ন আর পঞ্চায়েত কর্মচারীর প্রতিবাদ। লাহরিঘাট উন্নয়ন খণ্ডর অন্তর্গত অস্থায়ী কর্মচারী সকলেও সপ্তম দিনের পালন করেছে অবস্থান ধর্মঘটের কার্যসূচী। বিভিন্ন দাবীত বিগত ছদিনে প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করার পিছত মঙ্গলবার ঠিকাভিত্তিক কর্মচারী আবেগিক হয়ে মুখ্যমন্ত্রীক চাকরি 60 বছর সুনিশ্চিত করা সমকামর সমমর্যাদা দিয়ার অনুরোধ জানানো পরিলক্ষিত হল লাহরিঘাট উন্নয়ন খণ্ডর অন্তর্গত অস্থায়ী পঞ্চায়েত আর গ্রামোন্নয়ন সরকারী কর্মচারী সকলের। আমার আজি ক্ষুদ্র ঠিকাভিত্তিক কর্মচারীয়ে আমার যিনি প্রাপ্য সেইখানে নোপার আমি যা 1 তারিখের আজিলেক আমি কর্মবিরতি করে আছো। অকল মরিগাঁও জেলার লাহরিঘাট গ্রাম পঞ্চায়েতরে নয়, গোটেই ঠিকাভিত্তিক কর্মচারী অনশন করে আছে। গতি আমি ইয়ার দ্বারা জানাব বিচারিছো মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আর গ্রামোন্নয়ন বিভাগের পঞ্চায়েত বিভাগের মন্ত্রী ডাঙরিয়াক আমি জানাব বিচারিছো আমার যিনি ঠিকাভিত্তিক কর্মচারীয়ে সা সুবিধাখিনি পাব লাগে সরকারি চাকরির ক্ষেত্রে, সেইখানে আমাক যাতে সহজে আমাক পড়ার ব্যবস্থাটা করে দিয়ে, অন্যথায় আমার আরো অনির্দিষ্টকাললে এই ধর্মঘট চলি থাকবে, কর্মবিরতি চলি থাকবে। লাহরিঘাটের পৰা মেহবুব আনোয়ারের রিপোর্ট, আদিত্য। ডিগবৈর বন বিভাগের জালত দুষ্প্রাপ্য বনরুর অঙ্গ সাল সহ আটক 3 যুবক। সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্তত এসাম চোরাং শিকারিয়ে বন্যপ্রাণী নিধন করে রমরমিয়া ব্যবসায় চলাই অহার সময়তেই ডিগবৈ বন বিভাগে আজি বৃহৎ পরিমাণের দুষ্প্রাপ্য বনরুর অঙ্গ পতঙ্গ সাল সহ 3 জন সরবরাহকারীক আটক করবলে সক্ষম হয়। গোপন সূত্রের তথ্যর ভিত্তিত ডিগবৈ বন বিভাগ আর সরকারের ওয়াইল্ড ক্রাইম কন্ট্রোল ব্যুরোর যুটিয়া অভিযানত ধৃত বন্যপ্রাণী অঙ্গ সরবরাহকারী কেজনক আটক করবলে সক্ষম হয়। তিনিচুকীয়া জেলার মাকুমস্থিত গগৈ ধাবার পৰা যুবক 3 জনক আটক করার লগতে দুষ্প্রাপ্য বনরৌ অঙ্গ প্রায় 6 কেজি 300 গ্রাম বনরৌ সাল আর 4টাক মোবাইল ফোন জব্দ করবলে সক্ষম হয়। আটকাধীন যুবকেইজন ক্রমে বিকাশ চাকমা, বসন্ত কুমার চাকমা আর লক্ষীরাম চাকমা। আটকাধীন যুবকেইজনে বৃহৎ পরিমাণের বনরৌর অঙ্গ আর সালখিনি কোনো লোকক বিক্রির আনি থকা অবস্থাত জব্দ করা হয়। আটকাধীন আটাইকেইজন যুবক অরুণাচল প্রদেশের বলে জানিব পৰা গৈছে। ডিগবৈ বন বিভাগে আটকাধীন যুবকেইজনের বিরুদ্ধে নিজাববীয় গোচর রুজু করে সোধপোছ অব্যাহত রাখিছে। ডিগবৈর পৰা মনোরঞ্জন দাসের রিপোর্ট, আদিত্য। এতিয়া সময় হৈছে বিদায় লোৱাৰ। ধন্যবাদ।